আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ষাট মুদ্রাক কম কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন, আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 11 নম্বর অঙ্ক দিয়ে। 11 নম্বর অঙ্কে বলা ছিল, 1 টাকায় 5টি এবং 3টি করে সমান সংখ্যক কমলা কিনে 1 টাকায় 4টি করে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে। তাহলে ক্রয়ের ক্ষেত্রে আমরা যদি দেখি, সেটা হচ্ছে 1 টাকায় 5টি, অতএব 1টি এর ক্রয় মূল্য ইকুয়াল আসবে হচ্ছে 5 ভাগের 1 টাকা। আবার 1 টাকায় 3টি, অতএব 1টির ক্রয় মূল্য ইকুয়াল আসবে হচ্ছে 3 ভাগের 1 টাকা। অতএব 2টির ক্রয় মূল্য 5 ভাগের 1 যোগ 3 ভাগের 1 ইকুয়ালস আসবে হচ্ছে 15 ভাগের 8 টাকা। আবার বিক্রয়ের ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে বলা আছে টাকায় 4টি করে বিক্রয় করলে, তাহলে 1 টাকায় বিক্রয় করে হচ্ছে 4টি, অতএব 1টির বিক্রয় মূল্য 4 ভাগের 1 টাকা। অতএব 2টির বিক্রয় মূল্য 4 ভাগের 1 × 2 সমান সমান 2 ভাগের 1 টাকা। এখন এখানে দেখা যাচ্ছে যে 2টার বিক্রয় মূল্য হচ্ছে 2 ভাগের 1 টাকা আর ক্রয় মূল্য হচ্ছে 15 ভাগের 8 টাকা। যেহেতু এটা বড়, সেই ক্ষেত্রে ক্ষতি হয়, অতএব ক্ষতি ইকুয়ালস আসবে হচ্ছে আমাদের 15 ভাগের 8 বিয়োগ 2 ভাগের 1। এটা করলে আসবে হচ্ছে 30, 16 - 15 ইকুয়ালস আসবে হচ্ছে 30 ভাগের 1 টাকা হচ্ছে ক্ষতি হয়। অতএব শতকরা ক্ষতি ইকুয়ালস আসবে হচ্ছে আমাদের ক্রয় মূল্য হচ্ছে 8/15, ক্ষতি হচ্ছে 30 ভাগের 1 × 100। এটা করলে আসবে হচ্ছে 30 ভাগের 1 × 15 8 × 100। এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে 6/4 ভাগের 1%, অর্থাৎ 6/4 ভাগের 1% ক্ষতি হয়। এটাই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 12। নম্বর 12তে বলা আছে, x = √3 + √2 হলে x³ + 1/x³ এর মান কত। তো এইটা আমরা জানি, সাধারণত 1/x বের করতে হয়। 1/x বের করতে গেলে 1√3 + √2 হয়। তারপরের লাইন আমাদের এই √3 - √2 গুণ করতে হয় হর এবং লবের সাথে। √3 - √2 গুণ করলে এইটা আসবে হচ্ছে 3 - 2, উপরে আসবে হচ্ছে √3 - √2, তাহলে 1/x আসবে হচ্ছে √3 - √2। আমাদের বের করতে হবে হচ্ছে x + 1/x সূত্র ব্যবহারের সুবিধার জন্য। এইটা আসবে হচ্ছে √3 + √2 + √3 - √2, এইটা আসবে হচ্ছে 2√3। এই 2√3 হবে হচ্ছে x + 1/x এর ভ্যালু। তো এইটা যদি আমরা সূত্র করি, তাহলে আসবে হচ্ছে x + 1/x³ - 3x1/x × x + 1/x, এটার মান হচ্ছে 2√3, 2√3³ - 3, এটা কাটা আসবে হচ্ছে 2√3। তাহলে এটা আসে হচ্ছে 2 × 4 = 8, আর √3√3 করলে আসবে হচ্ছে 3, 3 + 8 = 24, আর √3√3 পরে আরেকটা √3 থেকে যায়, সেই ক্ষেত্রে আসবে হচ্ছে 24√3, আর এটা আসবে হচ্ছে 6√3 ইকুয়ালস আসবে হচ্ছে 18√3। এই 18√3 হবে হচ্ছে নির্ণয় মান। এটাই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 13। নম্বর 13তে বলা আছে, একটি খুঁটি প্রায় মাঝামাঝি ভেঙে এমনভাবে ভূমি স্পর্শ করলো যে খুঁটির দণ্ডায়মান অংশ এবং ভাঙা অংশের মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি হয়। খুঁটির দৈর্ঘ্য কত মিটার। তো এখানে যেহেতু খুঁটির দৈর্ঘ্য অথবা কতটুকু উপরে ভাঙলো অথবা কতটুকু ভাঙলো সেই সম্পর্কিত কোনো স্পেসিফিক
ডাটা নেই সেই ক্ষেত্রে এই অঙ্কটি এই তথ্য দিয়ে করা যাবে না। তারপরে প্রশ্ন চলে আসি 14, 14তে বলা আছে 10 মিটার বাহু বিশিষ্ট বর্গ এবং ওই বর্গের অন্তঃস্থ বৃত্তের মধ্যবর্তী স্থানের ক্ষেত্রফল নির্ণয় করুন। এখানে আমরা ধরে নেই এই একটা বর্গক্ষেত্র, এর ভিতরে একটা অন্তর্লিখিত বৃত্ত হবে এমন যেটা সব বাহু স্পর্শ করে। জিজ্ঞাসা করা হচ্ছে যে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এই বৃত্তের ক্ষেত্রফল বাদ দিলে কতটুকু জায়গা থাকে সেটা ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। তো প্রথমে আমরা হিসাব করব হচ্ছে বর্গের ক্ষেত্রে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিই এ, যেহেতু এখানে বলা আছে 10 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র, তাহলে এটা 10, এটা 10, এটা 10, এটা 10, তাহলে এ ইকুয়ালস আসবে হচ্ছে 10। অতএব ক্ষেত্রফল ইকুয়ালস আসবে হচ্ছে 10 স্কোয়ার বা স্কোয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 100, অর্থাৎ 100 বর্গ মিটার আসবে হচ্ছে বর্গের ক্ষেত্রফল। আর বৃত্তের ক্ষেত্রে যেটা হবে, বৃত্তের ক্ষেত্রে বৃত্তের ব্যাস 2r ইকুয়ালস আসবে হচ্ছে 10, কারণ যদি এইভাবে আমি টানি তাহলে এটা হবে হচ্ছে বৃত্তের ব্যাস। অতএব ব্যাসার্ধ r ইকুয়ালস আসবে হচ্ছে 5, অতএব ক্ষেত্রফল ইকুয়ালস আসবে হচ্ছে পাই আর স্কোয়ার ইকুয়ালস পাই 5 স্কোয়ার ইকুয়ালস 25 পাই। 25 পাইকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে হচ্ছে 78.54 বর্গ মিটার। তারপরে বলা আছে মধ্যবর্তী ক্ষেত্রফল কত, অতএব মধ্যবর্তী ক্ষেত্রফল ইকুয়ালস আসবে হচ্ছে 100 - 78.54 ইকুয়ালস আসবে হচ্ছে 21.46 বর্গ মিটার। এই 21.46 বর্গ মিটার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।